দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টানা জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিজেদের বি গ্রুপের ম্যাচে বাংলাদেশ 9 উইকেটে হারিয়েছে জাপানকে। টস হেরে আগে ব্যাট করতে নেমে দলের 17 রানে মারুফ মৃদার বলে জাপানের ওপেনার ব্যাটসম্যান অদিতিয়া আউট হলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। দলের 23 রানে অধিনায়ক কোজি আবের উইকেটটি তুলে নেন বাংলাদেশের আরেক তরুণ পেজার রোহানাদ্দোলা বর্ষণ। মাত্র 58 রান যোগ করতেই জাপানের 5 উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আসরে শুভ সূচনা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় বাংলাদেশ। শিবলি দলের পক্ষ থেকে সর্বোচ্চ 55 রানে অপরাজিত থাকেন। এছাড়া জিসান আলম 29 রানে আউট হন।